हेलो फ्रेंड्स, वेलकम माय चैनल। सबाई केमन आशा करी सबाई सुष्ठु आछेन, खूब भालो आछेन। तो आज के जो विषयटा निये आलोचना करब सेटा हच्छे बांगला इंडस्ट्रीते सबाई कम बेसि पुलिस अफिसार रोल प्ले करेछिलो, किन्तु तादेर मध्ये सेरा के माने हच्छे नम्बर वन के रयेछे, तो सेटाई आमी बोलबो। तो कम बेसि सबाई माने दापी अभिनय करेछिलो। तो एखाने आज के टप फाइव जो नाम बोलबो तादेर मध्ये रयेछे बुम्बादा, मिथुनदा, यास, देव, जीत, ये पाँच जन नाम बोलबो। तो এছাড়া বাকি অভিষেক, চিরঞ্জিত এরাও আছে। তো এদের লিয়ে আমি পরে ভিডিও বানাবো। তো আজকে এই পাঁচজনকে নিয়েই আমি ভিডিওটা বানাচ্ছি। তো প্রথমে যে নামটা বলবো, তিনি হচ্ছেন মানে মিস্টার টলিউড, মানে ইন্ডাস্ট্রি কিং বলা যায়। তিনি হচ্ছে বুম্বাদা। যে না থাকলে একটা সময় বাংলা ইন্ডাস্ট্রি শেষ হয়ে যেত। উনিশ দশকে যদি বলি বা দু হাজার সালের দিকে বাংলা ইন্ডাস্ট্রি সত্যি কথা বলতে একদমই শেষ হয়ে যেত। মানে ইনি যেরকম বাংলা ইন্ডাস্ট্রিকে ধরে রেখেছিলেন, যেভাবে নতুন নতুন হিরোদের সুযোগ দিয়েছিলেন, সেটা কিন্তু আজীবন বাংলা ইন্ডাস্ট্রির মানে যারা ভালোবাসেন বা বাংলা সিনেমা প্রেমিক তারা কিন্তু মনে রাখবে। তো ইনি পুলিশ অফিসারে অনেক সিনেমা করেছেন, যেরকম সিভা করেছেন, প্রতিবাদ করেছেন, রক্তলেখা করেছেন, তারপর আক্রোশ করেছেন, মানে প্রত্যেকটা অভিনয় কিন্তু দেখার মতন। এই যে পুলিশ অফিসার যে রোল প্লে করেছিল, মানে দেখলে মনে হবে যে বুম্বাদা সিনেমাতে অভিনয় করছে না, বাস্তবেই অভিনয় করছে। কারণ একজন মানে এলাকার মধ্যে যে থানার মধ্যে যে পুলিশ থাকে, তার যে আচার আচরণ, তার যে কথা বলার স্টাইল, তার যে হাঁটার স্টাইল, সেটার সঙ্গে কিন্তু বুম্বাদার পুরো মিলে যায়। কারণ বুম্বাদা এবং মানে একজন সত্যিকারের পুলিশ, দুজনের মধ্যে পুরো পারফেক্ট মিল এবং অভিনয় দেখার মতন, যেন মনে হয় বাস্তবে কোনো পুলিশ অফিসার মানে অভিনয় করছেন, দেখার মতন, আউটস্ট্যান্ডিং। আমি বুম্বাদাকে পাঁচের মধ্যে সাড়ে চার দেবো। আপনাদের কী মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। দুয়ে যে মানুষটার কথা বলবো, তিনি হচ্ছেন মিথুন চক্রবর্তী, যিনি অনেক মানুষ এখনও বলে থাকেন যে বাংলা ইন্ডাস্ট্রিতে দেবজিতের বাপ হচ্ছে মিথুন দা। মানে অ্যাকশনের দিক থেকে মানে তাদেরও কোথায় গিয়ে মনে হয় যে মানে এখন যেরকম সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে যাচ্ছে, যেরকম হলের মধ্যে সেই হই হুল্লোড়, এনজয়, স্মৃতি, হাততালি হচ্ছে না, সেইগুলো মনে হয় যে বুম্বাদা মানে মিথুনদার যদি অ্যাকশন মানে সিনেমাগুলো যদি থাকতো, পুলিশ অফিসারের যে রোলগুলো, সেইগুলো মনে হয় এখনও যদি কাঁপিয়ে চলতো। মানে সেই যে ঝড় বৃষ্টির টাইম বলি বা গরম রোদের মধ্যে ব্ল্যাকে টিকিট বিক্রি করে লাইন, সেইগুলো এখন কিন্তু আর হারিয়ে গেছে। তো পুলিশ অফিসারের দিক থেকে মিথুন চক্রবর্তী বারুদ, যুদ্ধ, মহাগুরু অনেক অভিনয় করেছেন। মানে সত্যি কথা বলতে ইনার যে বডি ফিটনেস, মানে তার যে একটা দাঁড়ানো স্টাইলে যে কথা বলা, সেইটা কিন্তু তুখোর, অন্য কোনো নায়কের মধ্যে সেইটা নেই। মানে দেব, জিত, অঙ্কুশ, কারুর মধ্যে অঙ্কুশ তো প্লে করেনি, বা আরও যেসব নায়ক রয়েছে তাদের মধ্যে নেই। মানে মিথুন একটা ঘামটা ঢুকিয়ে গেল, সরি, মিথুন একটা যেরকম বলা হয় মানে সে যখন একটা ডায়লগ মারে, সে যেরকম গলার যে তার যে সাউন্ড বেরিয়ে আসে, সেইটা আর কারুর মধ্যে নেই। যেন মানে একটা সময় ছিল যেরকম হলের মধ্যে মানে মিথুন চক্রবর্তী ডায়লগ মারলে মনে হয় হল যেন কেঁপে উঠছে, মানে একটা বোম ফাদলে যেরকম কাঁপে না, সেরকম কিন্তু মিথুন চক্রবর্তীর মানে ডায়লগে কেঁপে উঠতো তার দশ গুণ। মানে বোম ফাতার যে কাঁপার যে আওয়াজ, তার থেকে দশ গুণ কেঁপে উঠতো সিনেমা হল আজ থেকে পনেরো ষোলো বছর আগে। তো সেই দিন আর নেই। তো মিথুন চক্রবর্তীকে আমার পুলিশ অফিসারের দিক থেকে পাঁচের পাঁচ দেবো, এটা আমার কিছু করার নেই। তিনে যে মানুষটাকে নিয়ে কথা বলবো, ইয়াস দাশগুপ্ত, যিনি বাংলা ইন্ডাস্ট্রিতে খুব বেশি দিন আসেনি, কিন্তু তিনি যে কথা সিনেমা করেছেন মাত্র দুটো, এসোস কলকাতা আর ওয়ান, কাঁপিয়ে অভিনয় করেছেন এবং পুলিশ অফিসারের দেখার দিক থেকে খুব সুন্দর লাগছিল। তার বডি ফিটনেস, তার যে ওয়েট, তার যে মুখের কাটিং, মানে ও দুর্দান্ত লেগেছিল। তো আমি ইয়াস দাশগুপ্তকে পাঁচের মধ্যে কত দেব আমি এই মুহূর্তে দিচ্ছি না। আপনাদের কী মতামত সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন, কারণ এইটা আপনাদের হাতে সম্পূর্ণ আমি ছেড়ে দিলাম। এরপর যেই মানুষটাকে নিয়ে কথা বলবো, তিনি হচ্ছেন সুপারস্টার দেব। তো দেবও বেশি অভিনয় করেনি, কিন্তু ইন্ডাস্ট্রিতে অনেক দিন ধরেই এসেছিল। যেরকম খোকা বাবু অভিনয় করেছিলেন প্রথমের দিকে কয়েকটা রোল, তারপরে চ্যালেঞ্জ টুয়ে অভিনয় করেছিলেন। তো অভিনয়ের দিক থেকে আমার খুব একটা আওয়ামরি লাগেনি, বা সাউন্ড মানে গলার যে একটা পুলিশ অফিসারের হয় না, একটা পুলিশ অফিসারের মধ্যে একটা গলার সাউন্ড, একটা নিজস্ব একটা ভাব থাকে, বা সে একটা কথা বললে মনে হবে হ্যাঁ একটা পুলিশ অফিসার, এই জিনিসটা কিন্তু দেবের মধ্যে কোথায় কি একটা নেই, মিসিং ব্যাপার। তো দেবকে দেখতে ভালো লেগেছিল বা দেবের হাইট ভালো ছিল, তো সেদিক থেকে আমি দেবকে সাড়ে তিন দেবো। তো আপনাদের কী মতামত সেটা বলবেন। এরপর লাস্ট যে মানুষটাকে নিয়ে কথা বলবেন, তিনি হচ্ছেন সুপারস্টার জিৎ। জিৎ খুব ভালো অভিনেতা,
জিত সব ধরনের অভিনয় করেছেন, পুলিশ অফিসার অভিনয় করেছেন বা ফ্যামিলি ড্রামা, অ্যাকশন, তারপরে রোমান্টিক সব অভিনয় করেছেন, অসুরের মতন সিনেমা করেছেন। তো ইনি পুলিশ অফিসারের যেরকম সিনেমাগুলো করেছিলেন, যুদ্ধতে করেছিলেন, শত্রুতে করেছিলেন, পাওয়ারে করেছিলেন, ইন্সপেক্টর নথিকে করেছিলেন, তো পুলিশ অফিসারের দিক থেকে জিতকে বলে যদি বলি তো জিত কিন্তু পার্সোনালি খুব ভালো কিন্তু কাজ করেছে। কারণ জিতের দেখবেন পার্সোনালি শত্রু বইটা যদি দেখেন, শত্রু কিন্তু দুর্দান্ত অভিনয় করেছিলেন। মানে শত্রু ওই যে গুপের স্টাইলটা, মানে জিতের যে ডায়লগগুলো জাস্ট অসাধারণ। মানে ডায়লগগুলো তুখোর তুখোর, মানে এখনো টিভিতে দিলে কিন্তু টিআরপির দিক থেকে কিন্তু শত্রু কিন্তু খুব ভালো পায়। বা পাওয়ার সিনেমাতেও হয়তো বক্স অফিসে ফ্লপ, কিন্তু টিআরপির দিক থেকে কিন্তু খুব ভালো। তার কারণটা কি, মানে দর্শকরা এই পুলিশ অফিসারের রোলে কিন্তু জিতকে প্রচণ্ড ভালোবাসে এবং জিতকে কিন্তু দেখতে খুব ভালো লাগে। পাওয়ারে বলি, যুদ্ধতে বলি, পুলিশ অফিসারের দিক থেকে কিন্তু খুব ভালো লাগে। এবং গোপ রাখলে তো দেখতে আরও আউটস্ট্যান্ডিং লাগে। এবং পুলিশ অফিসারের দিক থেকে যদি জিতকে যদি বলি, জিতের কিন্তু একটা নিজস্বতা ভাব থাকে। কিন্তু দেখবেন ওর যে সিনেমাটা যদি বলি, তোমার সিনেমাটা ভুলে যাচ্ছে, যুদ্ধ, যুদ্ধ সিনেমাটা যদি দেখেন, মিথুন একটা ধাপে অভিনয় করেছিল, কিন্তু দ্বিতীয় ধাপে যখন জিত অভিনয় করেন, মানে মিথুন আর জিত মনে হবে না যে একই জায়গায় অভিনয় করছেন, কিন্তু দুটো কিন্তু জিনিস কিন্তু এক। পুলিশ অফিসারের রোল একই জায়গায় ছিল, কিন্তু জিত কিন্তু নিজের অভিনেতা বা নিজের ছাপটা রেখেছিল, যেটা কিন্তু আমার খুব পার্সোনালি ভালো লাগে। তো জিতকে আমি 5-এর মধ্যে 4 দেব। তো আপনাদের কি মতামত, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকের মতন দেখা হবে নতুন কোনো ভিডিওতে, এইটুকুই, সরি, আজকের মতন এইটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই।